রাতের নিউজ আপডেটে সবাইকে আমন্ত্রণ। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশীয় উদ্যোক্তারা বিদেশে সার কারখানা করতে পারবেন। ঢাকায় সাবেক প্রবেশ সাবেক দুই শিক্ষার্থীকে আটকের অভিযোগ। দেশের ক্ষতি করতে লবিস্ট নিয়োগ করেছে বিএনপি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। দেশীয় উদ্যোক্তারা বিদেশে সার কারখানা নির্মাণে বিনিয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনার সময় তিনি একথা জানান। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান একথা জানিয়েছেন। মন্ত্রী বলেন, বিদেশে সার কারখানা নির্মাণে দেশের উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারবেন। সেই সার দেশে ব্যবহার করা যায় কি না সেই সম্ভাবনা বেসরকারি খাত উন্মোচন করতে পারে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আটক করেছে বলে দাবি করছেন স্বজনরা। রাজধানীর উত্তরা থেকে তাদের তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়। তারা হলেন সাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের সাবেক শিক্ষার্থী রেজানুর মুইন ও সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের হাবিবুর রহমান। দেশের ক্ষতি করার জন্যই বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মন্ত্রী বলেন, লবিস্ট আওয়ামী লীগও নিয়োগ করা হয়েছে, তবে তা গড গভর্নেন্সের জন্য এবং দেশের পজিটিভ ইমেজগুলো তুলে ধরার জন্য। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে মানবিক নীতি এখানে এবং এখন প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বিএনপি দেশের ক্ষতি করতে বিদেশে লবিস্ট নিয়ন্ত্রণ করেছে বলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন যে বক্তব্য দিয়েছেন তা অসত্য বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি যা করে তা দেশ ও গণতন্ত্রের স্বার্থে করে থাকে। বিএনপি বিদেশে কোনো লবিস্ট নিয়োগ করেনি। পররাষ্ট্রমন্ত্রী অসত্য কথা বলেছেন। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সব পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এবার খেলার খবর। টস জিতে ফিল্ডিং করতে নেমে প্রথমে কাজটা সেরে রেখেছিলেন সিলেট সানরাইজার্সের বোলাররা। মিনিস্টার গ্রুপ ঢাকাকে মাত্র 100 রানে অল আউট করে জয়ের পথটা মসৃণ করে রেখেছিলেন। এরপর ব্যাট হাতে বাকি কাজটা সহজেই সেরেছেন এনামুল হক বিজয়। অর্ধশতক ছুটতে না পারলেও দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। তাতে 18 বল এবং 7 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে সিলেট সানরাইজার্স। এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।